নমস্কার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির বর্তমানে যত নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে অন্যতম পুরাতন মুখ হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা কয়েক মাস আগে রাহুল সিনহাকে সরিয়ে তার জায়গায় কেন্দ্রীয় সম্পাদক করা হয় তৃণমূল থেকে বিজেপিতে আসা অনুপম হাজরাকে এই নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বহুদিনের বিজেপির এই সৈনিক প্রকাশ্যে ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন তৃণমূল থেকে আসা এক নেতার জন্য তাকে পদ হারাতে হলো তারপর থেকে রাহুল সিনহাকে বেশ কিছুদিন সম্পূর্ণরূপে দলীয় কর্মসূচি থেকে বিরত থাকতে দেখা গিয়েছে মধ্যখানে এও শোনা গিয়েছিল রাহুল সিনহা বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারেন তবে এই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে রাহুল সিনহা পুনরায় বিজেপির কর্মসূচিতে যোগদান করছিলেন গত উনিশে ডিসেম্বর যেদিন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সেই মঞ্চে রাহুল সিনহাকে আগের মতো আক্রমণাত্মক রূপে দেখা গিয়েছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে সেদিন একই সুরে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল রাহুল সিনহাকে কিন্তু হঠাৎ করে তারপর থেকে পুনরায় বিজেপির সমস্ত রকম কর্মসূচিতে রাহুল সিনহাকে আর দেখা যাচ্ছে না এমনকি কলকাতায় বিজেপির এই পদযাত্রাতেও অংশগ্রহণ করতে দেখা যায়নি বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতিকে তাহলে রাহুল সিনহা এখন কোথায় আছেন এমনকি সোশ্যাল মিডিয়াতেও বেশ কিছুদিন ধরে নিষ্ক্রিয় রয়েছেন তিনি প্রশ্ন উঠছে তাহলে তিনি কি মান অভিমান তার এখনও ভাঙেনি তার মান অভিমান কি এখনও কোথাও আটকে রয়েছে জানা যাবে ভবিষ্যতে তবে পুনরায় কবে রাহুল সিনহাকে বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যাবে তা এই মুহূর্তের বড় প্রশ্ন